আজ 25 সেপ্টেম্বর আদিবাসী সম্প্রদায়ের আজ করম পূজো। আমাদের পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানিয়ে আজ আদিবাসী সম্প্রদায়কে স্পেশালি মাথায় রেখে আজকে দিনটা সরকারি আজ কার্যালয় যেগুলি আছে অফিস আদালত সব কিছু ছুটি রেখেছে। তো চলুন আজকে সেই পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের কাছ থেকে জেনে নেব যে আজকের এই দিনটা কজনা জানে যে আজকের এই দিনটাকে এইভাবে ছুটি দিয়েছে 25 সেপ্টেম্বর। তো আমাদের যে সরকারি যে সমস্ত কার্যালয়গুলো আছে স্কুল কলেজ অফিস সেগুলো আজকে বন্ধ আছে, কি জন্য বন্ধ আছে সেটা জানেন? যে আদিবাসীদের একটা উৎসব কি কারণ নাকি কি তার জন্য বন্ধ আছে? তার আমার প্রশ্ন এটাই যে আজকে আদিবাসীদের একটা উৎসবের জন্য এই দিনটা সব জায়গায় ছুটি রেখেছে তাদের জন্য, কিন্তু এতে আদিবাসী সম্প্রদায়ের কি লাভ হচ্ছে একদিনের ছুটিতে? আদিবাসী সম্প্রদায়ের লাভ একটা ওদের পূজোকে রেসপেক্ট দেওয়ার জন্যই এটা করেছে ছুটিটা, কারণ আদিবাসী সম্প্রদায়ের লোক তো এখন বিভিন্ন অফিস আদালতে কোর্ট কাচারিতে কাজ করছে, তাহলে তাদের একটু সুবিধা হবে এই জন্যই করেছে। আজকে 25 সেপ্টেম্বর যে সরকারি অফিস আদালত যেগুলো বন্ধ আছে কার্যালয়গুলো কি আপনি কি জানেন এটা বন্ধ আছে? হ্যাঁ, তো আজকে সরকার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বন্ধ আছে। হ্যাঁ, এবার আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার আজকের দিনটা তাদের করম পূজোর জন্য ছুটি রেখেছে। তো এতে আপনার কি মনে হয় যে আদিবাসী সম্প্রদায়ের কতটা লাভ হতে পারে একদিনের এই ছুটিতে? আচ্ছা, একদিনের ছুটি বলে কথা না, কথা যে তারা উৎসবটাকে পালন করতে পারে, তাদের যে উৎসবটাকে প্রত্যেকটা উৎসবকেই তো আমাদের প্রাধান্য দেওয়া উচিত, ধর্ম যাই হোক না কেন উৎসব সকলে। এই জন্য আমি মনে করি যে ঠিক আছে একটা দিন ছুটি, আমরা তো এত ছুটি করছি ওদের জন্য একটা দিন ছুটি কী আছে? এটা তো আর কোনো নেই যে একটা অফিস ছুটি থাকবে, আদিবাসী সম্প্রদায় ছুটি থাকবে, তোমার থাকবে না, এটা তো আর হয় না। এটা আমার মনে হয় করা উচিত, কারণ ওরা তো বছরে একটা দিন ওতে তার কোনো উৎসব দেখি না, এটা ঠিকই আছে। আর রাষ্ট্রপতির তো সম্মান একটা আছেই, বহুদিন পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসেছে, এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা। তো আমাদের সরকারি যে সমস্ত কার্যালয়গুলো আছে স্কুল কলেজ সেগুলো আজ বন্ধ আছে, কি কারণে বন্ধ আছে জানেন? সেটা আমার জানা নেই। আমি বলছি আজকে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেহেতু আদিবাসী সম্প্রদায়ের, তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মান জানিয়ে আজকে তাদের করম পুজো আছে, তো সেই পুজোর জন্য তাদের আদিবাসী সম্প্রদায়ের জন্য বেসিক্যালি আজকে ছুটিটা রাখা হয়েছে। তো আপনার কি মনে হয় একদিনের ছুটিতে আদিবাসী সম্প্রদায় কি কোনো লাভ হবে? এটা ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলা রেডিওতে দেখে শুনেছি, এটা দিদি ডিক্লেয়ার করেছে হঠাৎ করে, এটা আমি মনে করছি উনি ভালো কাজ করেছেন, কারণ আদিবাসী বলে তো আমরা চাইছি যে সব সম্প্রদায়গুলো যাতে স্ট্যান্ড করতে পারে, সেই জন্য আমাদের সমর্থনটা আছে ওর কাছে। আদিবাসী বলে যেহেতু ওরা সমাজে একটা অনগ্রসর ছিল, বর্তমানে তাদেরকে তোলার জন্য সব রকম আমাদের দিদিভাই চেষ্টা করছেন এবং পশ্চিমবঙ্গ সরকার তার ভিতরে সহযোগ এবং সবাইকে সমর্থনটা জানাবার জন্য আজকে ছুটিটা ডিক্লেয়ার করেছে। আজকে 25 সেপ্টেম্বর, তো সরকারি যে সমস্ত কার্যালয়গুলো আছে স্কুল কলেজ অফিস আদালত আজকে বন্ধ আছে, আপনি কি জানেন সেটা? না, জানা নেই। আচ্ছা, তো আমি বলছি আমাদের রাষ্ট্রপতি যেহেতু দ্রৌপদী মুর্মুর একজন আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করে, তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মান জানানোর জন্য আজকে আদিবাসী সম্প্রদায়ের একটা করম পুজো আছে তার জন্য আদিবাসী সম্প্রদায়ের জন্য স্পেশালি আজকে ছুটিটা রেখেছে। তো আপনার কি মনে হয় একদিনের ছুটিতে আদিবাসী সম্প্রদায়ের কি খুব বেশি মানে খুব লাভ হবে কি? এটা মানে একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো, হয়তো আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে, এটাই আমার ধারণা। 25 সেপ্টেম্বর, তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত অফিসিয়াল কার্যালয়গুলো আছে স্কুল কলেজ অফিস আদালত তো সব বন্ধ আছে, সেটা কি জানেন আপনি কি বন্ধ আছে? অ্যাকচুয়ালি সকালে একবার নিউজে দেখছিলাম, বাট তারপরে জানি না যে এক্স্যাক্টলি জিনিসটা কি হয়েছে। আমি বলছি আমাদের রাষ্ট্রপতি যেহেতু দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করে, তো আজকে আদিবাসী সম্প্রদায়ের একটা করম পুজো একটা উৎসব আছে, তো তার জন্য দ্রৌপদী মুর্মুকে সম্মান জানিয়ে আমাদের রাজ্য সরকার আজকে দিনটা স্পেশালি আদিবাসী সম্প্রদায়ের জন্য ছুটি ঘোষণা করেছে। তো আপনার কি মনে হয় যে এই একদিনের ছুটিতে আদিবাসী সম্প্রদায়ের কি খুব বেশি লাভ হচ্ছে? নির্ভর করছে ওদের কীরকম লাভ, মানে ওদের যদি সেরকম কাজ না থাকে তাহলে লাভটা ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করছে যে লাভটা কীরকমভাবে হচ্ছে সেটাই। দেখুন আদিবাসী সম্প্রদায়ের বলতে গেলে বেশিরভাগ সংখ্যাটা লেবারের দিকে বেশি কাজ করে, তো একদিনের ছুটিতে তাদের আমার মানে টাকা উপার্জন তো হচ্ছে না, তো আপনার এই বিষয়ে কী বক্তব্য? টাকা উপার্জন হচ্ছে না, তা ওদের একদিনে টাকা হিসাব মতো মানে যাচ্ছে, তা সে অর্থে হিসাব মতো লসই হচ্ছে যদি আমি আমার পার্সপেক্টিভ থেকে ভাবি। তা 25 সেপ্টেম্বর, তো আমাদের পশ্চিমবঙ্গে মানে সরকারি যে সমস্ত কার্যালয়গুলো আছে স্কুল কলেজ সরকারি অফিসগুলো সব বন্ধ আছে, তো কী জন্য বন্ধ আছে সেটা জানেন? না, আমি জানি না।
আমাদের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, তিনি হলেন আদিবাসী সম্প্রদায় থেকে, তো তাকে সম্মান জানিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার একটা তাদের একটা পুজো আছে করম পুজো, তার জন্য একটা বছরই রেখেছে। তো আপনার কি মনে হয় যে একদিনের এই ছুটিতে এই আদিবাসী সম্প্রদায়ের কি কোনো লাভ হতে পারে বা হচ্ছে? লাভ না, ওকে সম্মান জানানো হচ্ছে, এটাই সব থেকে বড় জিনিস। আদেশ কিছু না, লাভ তো কিছু হচ্ছে না, কিন্তু সম্মানটা জানাচ্ছে, এটাই হচ্ছে বড় জিনিস। नहीं, उसके बारे में हमको मालूम नहीं है। कल तो डाटा डेट था, वो मालूम था, लेकिन आज के बारे में मालूम नहीं। तो आज इसलिए बंद है क्योंकि आज हमारे जो राष्ट्रपति है 25 वो सिविल कास्ट की है, मैंने एसटी कास्ट की है, तो उनके जो आदिवासी समुदाय के लिए एक दिन के लिए छुट्टी दिया गया है इसके लिए, ठीक है। तो इसलिए राज्य सरकार के जितने भी ऑफिस है, कार्यालय हैं, उनको बंद कर दिया गया है एक दिन के लिए। लेकिन मुद्दा ये उठता है कि एक दिन की छुट्टी में उन आदिवासी समुदाय को क्या, मतलब क्या ऐसा लाभ मिल रहा है, लग रहा है आपको? तो हम लोग क्या बताएंगे मैडम, हम लोग कुछ नहीं बोल सकते हैं। मतलब आप तो एक आम जनता है, मैंने आपको लगता है, ठीक है, नुकसान छोड़ के फायदा क्या है? हमारे खास तो इंतजाम नुकसान ही है। अगर चालू रहेगा तो आदमी 2 रुपया कमाएगा, अब बंद रहेगा तो क्या कमाएगा? आज एक तो लेबर टाइप का आदमी है, अगर बंद रहेगा तो क्या कमाएगा? गलत बोलते हैं आप, बोलो। आज कोई भी आदमी, अगर आज लेबर टाइप का आदमी है, अगर वो डेली कमाता है, डेली खाता है, तो अगर बंद है उसके लिए तो तकलीफ है ना। तो पता नहीं, बताती हूँ। मैंने हमारी जो राष्ट्रपति है द्रौपदी मुर्मू, वो सिविल कास्ट के, मैंने आदिवासी समुदाय की, उनको सम्मानित करने के लिए आज ये छुट्टी दिया गया है, क्योंकि उन लोग का आज कर्मा पूजा जिसे बोला जाता है वो है, इसलिए उनको सम्मानित करने के लिए आज ये छुट्टी दिया गया है। और जितने भी राज्य सरकार के ऑफिस है, दफ्तर है, सारे बंद कर दिया गया है, जो सरकारी स्कूल कॉलेज सारे बंद हैं। पर ये जो एक दिन का छुट्टी दिया गया है, पर इसमें मैंने आम लोगों का, जो भी आदिवासी समुदाय के जो लोग हैं, उन लोगों को इसमें क्या लाभ है, मतलब आपको लगता है कि एक दिन की छुट्टी? ये छुट्टी से कोई लाभ होने वाला नहीं है। जनता बेहाल है, जनता के बारे में लोग ख्याल करें, और महंगाई बहुत ज़्यादा है देश में, महंगाई जो है सीमा पार कर गया है, गरीब जनता का कमर टूट गया है, उसके थाली में रोटी नहीं है, गरीबों के थाली में। आप एक दिन का छुट्टी दे दो या 5 दिन का छुट्टी दे दो, उससे कोई फर्क पड़ने वाला नहीं है। राज्य सरकार के जितने भी कार्यालय या दफ्तर सारे बंद है, मतलब ऑफ दिया गया, छुट्टी दिया गया, तो क्यों, मतलब क्यों दिया गया, पता है? हम लोग का आइडिया नहीं क्यों दिया गया राज्य सरकार का, आई थिंक कुर्मी कोई छुट्टी है इसीलिए। सर, ये जो आदिवासी समुदाय के लिए एक दिन छुट्टी दिया गया है, और जितने भी राज्य सरकार बंद किए हैं, जितने भी कार्यालय ऑफिस, तो इसमें आम जनता का क्या फ़ायदा है, या फिर हम आदिवासी समुदाय के लिए छुट्टी दिए गए हैं तो उनको इसमें क्या फ़ायदा है, आपको लगता है? देखिए, मैं उस संप्रदाय से बिलोंग्स नहीं करता हूँ, तो मेरे को आइडिया नहीं है। बस सबका त्यौहार मनाना चाहिए, सबका त्यौहार मानना चाहिए, ये सबका है। राज्य सरकार, ये स्टेट है, वो राज्य सरकार पालन करता है, सेंट्रल गवर्नमेंट पालन करता है, तो उनका अलग अलग इरादा है। हम लोग तो बिजनेस और नौकरी करने वाला आदमी है, मतलब प्राइवेट में, तो आपने को छुट्टी नहीं मिलता, तो हम लोग का आइडिया नहीं।